ইতিহাস যদি বিশ্লেষণ করতে থাকি ইতিহাস অনেক লম্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাদা আব্দুল মুত্তালিব কাবার চত্বরে নিয়ে এসেছেন, কাবার চত্বরে তাকে ধরে রেখেছেন। চারিদিকে সুসংবাদ ছড়িয়ে গিয়েছে যে একজন শিশু জন্মগ্রহণ করেছে, অত্যন্ত ফুটফুটে সন্তান। চারিদিক থেকে মানুষেরা দেখতে এসেছে, যেই তার দিকে তাকায় চোখ ফিরাতে পারে না, এত সুন্দর একটা শিশু দাঁড়িয়ে আছে। লোকেরা জিজ্ঞেস করে তার নাম কি রেখেছো, আব্দুল মুত্তালিব বলতেছে নাম তো এখনো কিছু রাখি নেই। হঠাৎ করেই তার মুখ দিয়ে বের হয়ে যায় এই শিশুর নাম হলো মুহাম্মদ। বলে মুহাম্মদ, এই শিশুর নাম মুহাম্মদ, মানে এর আগে তারা কেউ মুহাম্মদ নাম শোনে নাই, আরবের মধ্যে মুহাম্মদ নামে প্রসিদ্ধ কোনো ব্যক্তি ছিল না। হঠাৎ করেই মুহাম্মদ শুনে তারা হতবুদ্ধ হয়ে গিয়েছে, এই শিশুর নাম রাখা হলো মুহাম্মদ। কিন্তু এর আগে আরবের মধ্যে ছয়টা শিশুর নাম ছিল মুহাম্মদ। কিভাবে ছয়টা শিশুর নাম মুহাম্মদ হলো? ছয়জন বড় বড় ব্যবসায়ী মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা করতে যাচ্ছিল। পথিমধ্যে একজন খ্রিস্টান পাদ্রির সাথে দেখা হয়। খ্রিস্টান পাদ্রি জিজ্ঞেস করে কোথা থেকে এসেছো? বলে হিজাজ থেকে এসেছি, মক্কা থেকে এসেছি। বলে মক্কা থেকে এসেছো? হ্যাঁ মক্কা থেকে এসেছি। তোমাদের ওইখানে তো একজন মহামানব অতি দ্রুতই জন্মগ্রহণ করবেন, আমরা আমাদের কিতাবের মধ্যে তার সিম্পটম পেয়েছি, আলামতগুলো পেয়েছি, একজন বিশ্ব মানবতার মুক্তির দূত আসবেন, তার নাম হবে মুহাম্মদ। ঘটনাক্রমে এই ছয়জন ব্যক্তির স্ত্রী ছিল গর্ভবতী। তাদের সন্তানেরা যখন দুনিয়ায় আসে তারা চিন্তা করলো আমার সন্তানটাই যেন সেই মহামানব হয়, এ কারণেই তারা পাদ্রির মুখ থেকে নাম শুনেছিল তার নাম হবে মুহাম্মদ। এই ছয়জনে তাদের বাচ্চাদের নাম রেখেছিল মুহাম্মদ। কোনো নাম রাখলেই তো আর নবী হওয়া যায় না, নবীর সিলেকশন তো উপর থেকে আসে, আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন না করলে তিনি তো নবী হতে পারেন না। এই ছয়জন বাচ্চার নাম তারা মুহাম্মদ রেখেছিল, কিন্তু এটা প্রসিদ্ধ ছিল না, মানুষ তেমন একটা জানতো না, এজন্য এই নাম মুখে শোনার সাথে সাথে তারা অবাক হয়ে গেছিলেন। তোমার নাম মুহাম্মদ রেখেছো, মুহাম্মদ, এই নাম তো আগে কখনো শুনে তারা অবাক হয়ে গিয়েছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم لي خمسة أسماء أنا محمد وأحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে
লাখ কোটি শুকুর ও সুজুদ। না চাইতে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, বিশেষ করে আজকের পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল প্রকার সামিনা থেকে ফারেগ হয়ে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত তথা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান, পবিত্র স্থান আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। মহান মনিবের দরবারে এ সকল অসংখ্য অগণিত নিয়ামতের শুক্রিয়া আল্লাহর শেখানো ভাষায় আদায় করছি, সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আনিত আদর্শের নবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকলাইন রহমাতাল লিল আলামিন সরওয়ারে দু আলম মুহাম্মদ আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য অগণিত হাদিসে কারিমা হতে সহি বুখারী শরীফে বর্ণিত 3532 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আমলের নিয়তে ইখলাসের সাথে বলার চেষ্টা করব। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আরবি মাস হিসাবে আজকে সফর মাসের 29 তারিখ, তার মানে সফর মাস বিদায়ের পথে। আজ কাল থেকে অথবা পরশু দিন থেকেই রবিউল আউয়াল মাসের সূচনা হবে, যেই মাসের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ তিনটি সম্পর্ক রয়েছে। রবিউল আউয়াল মাসে যেমনিভাবে আল্লাহর নবী শুভ আগমন করেছিলেন, এ ধরাতে তার আগমন হয়েছিল, জন্মগ্রহণ করেছিলেন, ঠিক তেমনিভাবে রবিউল আউয়াল মাসেই তিনি আবার ইন্তেকার করেছিলেন। এই সময়ের মাঝখানে মক্কার কাফের মুশরিকদের নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহর নবী তার সহায় সম্পদ ঘরবাড়ি জন্মস্থান মক্কা নগরী ত্যাগ করে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। হিজরতের ওই মাসটিও ছিল রবিউল আউয়াল মাস। বিশেষ তিনটি প্রেক্ষাপট এই মাসের সাথে জড়িত, আল্লাহর নবীর জন্ম, তার মৃত্যু এবং হিজরত। সাধারণত আমরা দেখতে পাই 12ই রবিউল আউয়াল আসলে ঢালাওভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চর্চা নানা আয়োজন উৎসবের মধ্য দিয়ে দিন অতিবাহিত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার জন্য একটা দিন বা কিছু সময় এটাই যথেষ্ট নয়, বরং আমার খেয়াল হচ্ছে এমনভাবে আলোচনা হওয়া দরকার যেন বছরে একবার হলেও রাসূলের জীবনীর একটা খুলাসা সার সংক্ষেপ সকলের সামনে উপস্থাপন করা সম্ভব হয়। এজন্য আজকের আমি একটি বিষয় চয়ন করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে এই দুনিয়ার মধ্যে কিছু সিমটম, কিছু আলামত দেখা গিয়েছিল, যেটাকে নবী আগমনের পূর্বাভাস বলা হয়। এই পূর্বাভাসগুলো এবং রাসূলের আগমনের শুরুর প্রেক্ষাপটগুলো আজকের জুমার আলোচনায় সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মা তৌফিকে ইল্লা বিল্লাহ। নবীজির জীবনী আমাদের কেন জানা দরকার, এটা যদি একটু আমরা আমাদের নিজেকে দিয়ে যাচাই বাছাই করি তাহলে আমরা দেখতে পাই আমরা আমাদের প্রয়োজনীয় দ্রব্যাদি, পোশাক আশাক হোক, খাবার দাবার হোক, অন্য যে কোনো জিনিস হোক, একটা ভালো জায়গা থেকে ক্রয় করার চেষ্টা করি। খাবার ক্রয় করব তো চিন্তা করি ভালো দোকান আছে কোনটা, কারা ভেজাল দেয় না, তাদের কাছ থেকে আমরা ক্রয় করার চেষ্টা করি। চিন্তা করি দাম জানায় নিক, খাবারটা তো ভালো পেলাম,
পোশাকের ব্যাপারেও আমরা খুঁজি ব্র্যান্ডের দোকান আছে কোনটা, জুতার ক্ষেত্রেও খুঁজি ব্র্যান্ডের জুতার দোকান কোনটা আছে। দুনিয়ার সব ক্ষেত্রে আমরা এইভাবে বাছাই করে করে সবচাইতে ভালো জিনিস যেটা সেটা গ্রহণ করি। একটা মানুষের যদি চরিত্রের অবনতি ঘটে, চরিত্রের অবক্ষয় ঘটে, তাহলে ওই মানুষের জীবন থাকা না থাকা সমান হয়ে যায়। যেমনিভাবে দুনিয়ার সকল আসবাব, দুনিয়ার সকল উপকরণ আমরা যাচাই বাছাই করে করাই করি গ্রহণ করি, ঠিক তেমনিভাবে আমাদেরকেও আমাদের চরিত্রের সংশোধন বা আমাদের চারিত্রিক গুণাবলী অর্জন করতে হবে এমন ব্যক্তির থেকে, যেই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল, গোটা বিশ্বের মধ্যে সবচাইতে সুন্দর সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী আমি আপনাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে চরিত্র যদি গ্রহণ করতে হয়, রাসূলের জীবন আদর্শ ছাড়া বিকল্প কোনো পথ নেই। এ কারণেই একে একে যদি রাসূলের জীবন আদর্শ আমাদের সামনে চলে আসে, তাহলে আমাদের চরিত্রের সংশোধন এটা আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধরাতে আগমন করেছিলেন, তার মাধ্যমে কুফর শিরিকের অন্ধকার, মূর্তি পূজার অন্ধকার, জুলুম অত্যাচার, নিষ্পেষণ, নারীদের অধিকার থেকে বঞ্চিতকরণ সব কিছু মিটে গিয়ে জাহিলি সমাজটাকে তিনি একটি সোনালী সমাজ উপহার দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে দুনিয়াতে আগমন করেছি এই আগমনের পিছনে রাসূল তিনটা কারণ বর্ণনা করেছেন। এক নম্বর কারণ বর্ণনা করেছেন যে আমি সেই ব্যক্তি যিনি ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের সুসংবাদ, আমি সেই ব্যক্তি যিনি আমার পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের দোয়ার ফসল, আমি হলাম আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। বোঝা যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার মা স্বপ্ন দেখেছিলেন, ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম সুসংবাদ দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম দোয়া করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করেছিলেন, আয়াতটি আমি খুতবায় তেলাওয়াত করেছি, সূরা বাকারার 129 নম্বর আয়াত। তিনি বলেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কীহিম ইন্নাকা আনতাল আজীজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আপনি এমন একজন রসুল তাদের মাঝে প্রেরণ করুন যে রসুল তাদের কাছে এসে আপনার কালামের আয়াতগুলো তাদের কাছে তেলাওয়াত করে শোনাবে, তাদেরকে কিতাব শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে, এবং তাদেরকে সকল অন্যায় অত্যাচার অপকর্ম থেকে পবিত্র করবে। এই দোয়া ছিল হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের। ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের সুসংবাদ 28 নম্বর পারা সূরা সফ আয়াত নম্বর 6 তিনি বলেছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানী ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। স্মরণ করুন সেই সময়ের কথা যখন ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম বনি ইসরাঈলকে ডেকে বলেছিল, হে বনি ইসরাঈল, ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে একজন রসুল হিসেবে প্রেরিত হয়েছি, তোমাদের কাছে যে তাওরাত রয়েছে এই তাওরাতের সত্যায়নকারী আমি,
আর আমি তোমাদেরকে এমন একজন নবীর সুসংবাদ প্রদান করতেছি যেই নবীর নাম হবে আহমদ। এই কথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলের সামনে বলে গিয়েছিলেন, তাদের সামনে সুসংবাদ দিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে ছিলেন, এমন অবস্থায় তিনি একদিন স্বপ্ন দেখতে পেলেন, একটি আলো, স্বপ্নের মধ্যে একটি আলো দেখতে পেলেন, যেই আলোর মধ্যে কিসরা এবং কায়সারের রাজপ্রাসাদগুলো ফুটে উঠেছিল, এবং এই স্বপ্নের মাধ্যমে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা পেয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মায়ের স্বপ্ন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সুসংবাদ বাণী এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়ার ফসল হলাম আমি এসেছি দুনিয়াতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সম্পর্কে জানিয়েছেন, তিনি যে শেষ নবী হিসেবে দুনিয়াতে আসবেন, এটা কবে থেকে তিনি সিলেক্ট হয়েছিলেন, তার সিলেকশন পর্ব কবে সম্পন্ন করা হয়েছিল। আল্লাহর নবী বলেন, কুনতু নাবিয়ান ওয়াল আদাম বাইনাল মাই ওয়াত্তিন, আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম মাটি এবং কাদার মধ্যে ছিল, পানি এবং কাদার মধ্যে ছিল, তার মানে এখনো আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করা হয়নি। ওই সময় থেকে আমি সিলেকশন প্রাপ্ত, আমি সিলেক্টেড হয়েছিলাম যে আমাকে শেষ নবী করে পাঠানো হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, লি খামসাত আসমা, আমার পাঁচটি প্রসিদ্ধ নাম রয়েছে, এর মধ্যে একটি নাম হলো মুহাম্মদ, আরেকটি নাম হলো আহমদ, তিন নম্বর নাম হলো মাহি, মাহি শব্দের অর্থ হলো মিটিয়ে দেওয়া। রাসূল তার এই নামের ব্যাখ্যা করেছেন যে আমি দুনিয়াতে আগমন করব, আমার আগমনের মাধ্যমে দুনিয়া থেকে সকল প্রকার কুফর শিরিককে মিটিয়ে দেওয়া হবে। চার নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ নাম উল্লেখ করা হয়েছে, সেটা হলো হাশের, হাশের শব্দের অর্থ জমাকারী। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আমার চতুর্দিকে বহু সংখ্যক উম্মতকে জমা করা হবে। পাঁচ নম্বর তার বিশেষ নাম তিনি উল্লেখ করেছেন, আতিব, আতিব শব্দের অর্থ সর্বশেষ যিনি আসেন তাকে আতিব বলা হয়, মানে কোনো কিছু যদি ধারাবাহিকতা থাকে, ধারাবাহিকতা মেনটেন করতে করতে সর্বশেষ যার সিরিয়াল পড়ে তাকে বলা হয় আতিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেহেতু ধারাবাহিকভাবে সর্বশেষ আগমন করব, এই জন্যই আমি আতিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন ঠিক তার পঞ্চাশ দিন পূর্বে। বাদশাহ আবরাহা, ইয়ামানের বাদশাহ, তিনি শত্রুতার বশীভূত হয়ে, অহংকারের বশীভূত হয়ে তিনি চেষ্টা করলেন কাবা শরীফকে ধ্বংস করে ফেলবেন। যেই ঘটনা আপনারা জানেন, হাতির ঘটনা হস্তি মালিক বাহিনীর ঘটনা নামে প্রসিদ্ধ। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাতির নামে একটি সূরা নাযিল করেছেন, সূরা ফিল। আলাম তার কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনা বলতে গিয়ে নাযিল করেছেন। এই সূরার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের একটা কানেকশন আছে, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পঞ্চাশ দিন পূর্বে এই ঘটনা ঘটেছিল। হাতির বাহিনী নিয়ে বাদশাহ আবরাহা কাবার দিকে আসতেছিল, হাতি কেন এনেছিল, তার ইচ্ছা ছিল রশি দিয়ে কাবা ঘরটাকে বাঁধবেন, হাতি দিয়ে কাবা ঘরটাকে উপড়ে ফেলবেন, উপড়ে ফেলে তিনি কাবা ঘরটাকে সাথে নিয়েই চলে যাবেন, এই টার্গেট নিয়ে তিনি আসতেছিলেন। তখন কাবার রক্ষক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন, তিনি অবস্থার ভয়াবহতা লক্ষ্য করে কাবা ঘরকে স্পর্শ করে বলেছিলেন, আল্লাহ এটা আপনার ঘর, তারা যেই বড় বাহিনী নিয়ে আসতেছে, হাতির বাহিনী নিয়ে আসতেছে, এই বাহিনীর হাত থেকে আপনার ঘর রক্ষা করার মতো শক্তি সামর্থ্য কোনোটাই আমাদের নাই, আপনার ঘর আপনার কাছেই হাওলা করে দিলাম, আপনার ঘরটি হেফাজত আপনিই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই পবিত্র ঘরকে রক্ষা করার জন্য যেহেতু ওইখানে আল্লাহর নবীকে প্রেরণ করবেন, মুসলমানদের সবচাইতে পবিত্র জায়গা, গোটা দুনিয়ার মুসলমানদের ইবাদতের দিক নির্দেশনা যেই দিকে রয়েছে, এই ঘরটাকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় সৈন্যবাহিনীর প্রয়োজন হয়নি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল,
ছোট ছোট কিছু পাখি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, পাখির মুখে ছিল কঙ্কর, ছোট ছোট পাথর ছিল। একটা পাখির মুখে আর কতগুলো পাথরই ধরবে, এক মন দুই মন ওজনের পাথর তো আর ধরবে না, ছোট ছোট পাথর। এই পাথরগুলো শুধু উপর থেকে কাজ ছিল ছেড়ে দেওয়া, নিক্ষেপ করাও কাজ ছিল না, শুধু টার্গেট ছিল ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়েছিল। ওইটাই তখন সবচাইতে আকর্ষণীয়, সবচাইতে শক্তিশালী বুলেটের মতো কাজ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের আগমনের 50 দিন পূর্বে এই ঘটনা ঘটেছিল, ওই সামান্য ছোট্ট ছোট্ট পাথরের মাধ্যমে বাদশাহ আবরাহার বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন এবং তার পবিত্র ঘর কাবা ঘরকে তিনি রক্ষা করেছিলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আসলেন, তিনি যেদিন জন্মগ্রহণ করলেন, হঠাৎ করেই দেখা গেল একটা ভূমিকম্প হয়ে গেল। ইরানের বাদশার যে রাজপ্রাসাদ ছিল, ওই রাজপ্রাসাদে অত্যন্ত চমৎকার করে সুসজ্জিত করে নকশা করে তৈরি করা 22টি গম্বুজ ছিল, তার প্রাসাদের উপরে 22টি গম্বুজ ছিল। এখন তো আমাদের 60 গম্বুজ আছে, 100 গম্বুজ আছে, বিভিন্ন গম্বুজের মসজিদ ইত্যাদি তৈরি করা হয়। তো ওই বাদশার প্রাসাদের উপরে 22টি গম্বুজ ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার সাথে সাথেই ইরানের মধ্যে ভূমিকম্প হয়ে গেল। এমন ভূমিকম্প হলো যেই ভূমিকম্পতে অন্য কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু ওই যে রাজপ্রাসাদ ছিল ইরানের বাদশার রাজপ্রাসাদ, রাজপ্রাসাদের 22টি গম্বুজের 13টি গম্বুজ সাথে সাথে ধ্বংস হয়ে যায়, সাথে সাথে ভেঙে পড়ে যায়। বাদশাহ চিন্তায় পড়ে গেলেন, হঠাৎ করে আমার রাজপ্রাসাদের 13টি গম্বুজ ধ্বংস হয়ে গেল, 14টি গম্বুজ ধ্বংস হয়ে গিয়েছিল। সভাসদবর্গদেরকে ডাকলেন যে আমাকে পরামর্শ দাও, কারণটা কি, কী হলো, দুনিয়ার মধ্যে কি ঘটতে চলেছে। এই আলোচনা পর্যালোচনা যখন করতেছিলেন, হঠাৎ করেই এক ব্যক্তি বাদশার কাছে দৌড়ে এসে বলল, বাদশাহ, আমরা বিগত 1000 বছর ধরে আগুনের পূজা করেছি, একটা আগুন আমরা জ্বালিয়ে রেখেছিলাম, যেই আগুনটি গত 1000 বছর পর্যন্ত জ্বলেছে, একটা সেই আগুনটি এই মাত্র হঠাৎ করে নিভে গেছে। বাদশাহ আরো চিন্তায় পড়ে গেছে যে হচ্ছেটা কি, হচ্ছেটা কি, আমার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়ে গেল, 1000 বছর জ্বলতে থাকা অগ্নিশিখা হঠাৎ করেই নিভে গেল। এগুলোর যখন বর্ণনা চলতেছিল, এমতো অবস্থায় বাচ্চা কিছুদের হতভম্ব হয়ে যাচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যেই তার একজন গভর্নর বাচ্চার কাছে চিঠি পাঠালো, বাচ্চা, আমাদের যেই নদী রয়েছে, আমাদের যেই প্রধান নদী রয়েছে, জিল্লি রয়েছে, এই নদীর পানি একেবারে শুকিয়ে গেছে, মুহূর্তের মধ্যে নদীতে মনে হয় না জীবনে পানি ছিল, সব পানি শুকিয়ে গেছে। বাদশাহ আরও অবাক হয়ে গেছে। যখন এই ঘটনা একের পর এক একের পর এক ঘটতেছিল, ঠিক এমতো অবস্থায় বাদশাহর রাজদরবারের এক ব্যক্তি সে দাঁড়িয়ে বলল, বাদশাহ, আজকের রাত্রিতে আমি একটি চমৎকার স্বপ্ন দেখেছি। বাদশাহ ডাক দিয়ে বললেন, তুমি কি স্বপ্ন দেখেছো? তো বলতেছে, আজকের রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম যে আরবের কিছু উট আর ঘোড়া ফুরাত নদী পার হয়ে গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে। বাদশাহ যখন এই স্বপ্নের কথা শুনলেন, তিনি অনেকটা অবাক হয়ে গেলেন এবং তার রাজদরবারে ওই সময়কার সবচাইতে বড় আলেমকে ডাকলেন। তাকে ডেকে বলা হলো, তুমি বলো এই যে স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কী হবে? আমার গম্বুজ ভেঙে পড়ে গেল, এই গম্বুজের ব্যাখ্যা কী হবে? 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকা অগ্নিশিখা শিখা নিভে গেল, এটার কী হবে? এবং আমাদের যে নদী, নদীর পানি শুকিয়ে গেল, এটার কী ব্যাখ্যা হতে পারে? তখন ওই আলেম বলতেছে, দেখুন, এর যে ব্যাখ্যা হতে পারে, এই ব্যাখ্যা আমার চাইতে আমার মামা ভালো জানেন। এই আলেমের বয়স ছিল 150 বছর আর ওনার মামার বয়স ছিল 300 বছর, তিনি এখনও জীবিত ছিলেন। তো বলতেছে, আমাকে অনুমতি দিলে আমি আমার মামার কাছে যাব, তার কাছে গিয়ে আমি এই ব্যাখ্যাগুলো শুনে আনব। অনুমতি দেওয়া হলো, তিনি তার মামার কাছে চলে গেলেন। তিনি একজন বয়োবৃদ্ধ মানুষ ছিলেন, যার বয়স হয়েছিল 300 বছর। তিনি যখনই ভাগ্নেকে দেখলেন, তখনই ডাক দিয়ে বললেন যে তুমি আমার কাছে এখন এসেছো, অনেক দেরি করে ফেলেছো, তুমি নিশ্চয়ই আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছো, ইরানের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙে পড়ার কারণ জানতে এসেছো, তুমি নিশ্চয়ই নদীর পানি শুকিয়ে যাওয়ার ব্যাখ্যা জানতে এসেছো, তুমি নিশ্চয়ই ওই আগ্নি অগ্নিকুণ্ডের আগুন নেমে যাওয়ার ঘটনা কি এটা জানতে এসেছো, তুমি অনেক দেরি করে ফেলেছো,
তুমি জেনে রাখো তুমি যে স্বপ্ন দেখেছো যে স্বপ্ন দেখেছো যে আরবের ঘোড়াগুলো ফোরাত নদী পার হয়ে গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে আরবের মধ্যে একজন মহামানব জন্মগ্রহণ করবেন যেই মহামানব সমস্ত প্রকার কুসংস্কার সমস্ত প্রকার জুলুম অত্যাচারকে মিটিয়ে দিয়ে তার যে দিন থাকবে তার দিনে ইলাহি দিনে ইসলাম যেটা থাকবে এই দিন ইসলামের আলো ওইভাবে তিনি গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিবেন এটা বলার সাথে সাথেই তিনি ইন্তেকাল করলেন এরপরে আর সত্যের বাকি ব্যাখ্যাটা তিনি বলার অবকাশ পেলেন না যেহেতু তার হায়াত শেষ হয়ে গিয়েছিল তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে একের পর এক একের পর এক এইভাবে দুনিয়ার মধ্যে বিভিন্ন ঘটনা ঘটেছিল এই ঘটনাগুলোর মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছিল ইরানের বাদশাকে সতর্ক করা হয়েছিল অগ্নি পূজা করতেছো মুহূর্তের মধ্যেই তোমার অগ্নি পূজার সেই আগুন নিভে গেল তার মানে ওই আগুন আর জ্বলতে দেওয়া হবে না ওই আগুনকে নিভিয়েই দেওয়া হবে তুমি রাজপ্রাসাদের মধ্যে বসে জুলুম অত্যাচার করতেছো সামান্য পরিমাণ রাজপ্রাসাদের গম্বুজগুলো ভেঙে সতর্ক করে দেওয়া হলো এই রাজপ্রাসাদের গম্বুজগুলো থাকবে না এই গম্বুজের মধ্যে বসে এই প্রাসাদের মধ্যে বসে জুলুম অত্যাচার নিপীড়ন নিষ্পেষণ চালাবা সেটা আর সম্ভব হবে না সতর্ক করে দেওয়া হলো নদীর পানি শুকিয়ে দিয়ে সতর্ক করে দেওয়া হলো এইভাবে একের পর এক দুনিয়াবাসীকে সতর্ক করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ কবি হিসেবে সিলেক্ট করেছেন তাকে যে পাঠাবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে রবিউল আউয়াল মাসে কেন পাঠালেন চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে রমজান মাসে পাঠাতে পারতেন এর মধ্যে শ্রেষ্ঠ মাস তো শ্রেষ্ঠ মাসে না পাঠিয়ে রবিউল আউয়াল মাসে তাকে কেন পাঠালেন এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সম্পর্ক রয়েছে যদি আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে প্রেরণ করতেন গোটা দুনিয়ার মানুষ বলাবলি করত দেখো রমজান মাস তো একটা সম্মানিত মাস রমজান মাস দামি মাস এই মাসের কারণেই মুহাম্মাদের দাম বেড়েছে কিন্তু ব্যাপারটি তো এরকম নয় কোনো মাসের কারণে নবীর দাম বাড়ে নাই কোনো দিনের কারণে নবীর দাম বাড়ে নাই কোনো ঘন্টা মিনিট সেকেন্ডের কারণে নবীর দাম বাড়ে নাই বরং নবীর কারণে মাস দিন ঘন্টা মিনিট সেকেন্ডের দাম বেড়েছে রবিউল আউয়াল মাসে আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠানো হয়েছে এ কারণে রবিউল আউয়াল মাস সম্মানিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের কারণে সম্মানিত হবেন এই কথা গোটা দুনিয়ার মানুষ যেন বলতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই তাকে সম্মানিত মাস রমজান মাসে তাকে প্রেরণ করেননি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হবে কোন গোত্রে প্রেরণ করা হবে গোটা দুনিয়ার মধ্যে কোন গোত্রে আল্লাহর নবীকে প্রেরণ করবেন চাইলে তো আল্লাহ রাব্বুল আলামিন জমিদার বংশে প্রেরণ করতে পারতেন শেখ বংশে প্রেরণ করতে পারতেন অন্য অন্য যে সমস্ত বংশ আছে সে সমস্ত বংশে প্রেরণ করতে পারতেন কিন্তু এই সমস্ত বংশে প্রেরণ না করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বংশে কেন প্রেরণ করলেন এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সাথে সম্পর্ক রাখে কুরাইশ শব্দটির মূল উৎপত্তি হচ্ছে পরশুন পরশুন শব্দ থেকে কুরাইশ এসেছে পরশুন শব্দের অর্থ হচ্ছে সমুদ্রের সবচাইতে বড় মাছকে বলা হয় পরশুন সমুদ্রের সবচাইতে বড় মাছের সাথে মিল রেখে কুরাইশ বংশের নামকরণ করা হয়েছে তার মানেই হলো তখন দুনিয়ার মধ্যে যত বংশ ছিল সব বংশের মধ্যে কুরাইশ বংশ সবচাইতে বেশি বড় ছিল সম্মানিত ছিল এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় বংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছে আরে দুনিয়ার মানুষের অবস্থা তো এমন যদি একজন চেয়ারম্যান একজন মেম্বার সে যদি একটু নিচু বংশের হয় তাহলে জমাদ্দার বংশের লোকেরা মনে করে আমাদের সালিশ বিচারে চেয়ারম্যানকে ডাকবো ও তো আমাদের নিচু বংশের মানুষ ওকে ডাকলে আরও আমাদের মানহানি হবে সম্মান কমে যাবে দুনিয়ার মানুষ তো এটাই ধারণা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গোটা দুনিয়ার মানুষ যেন এই ধারণা করতে না পারে এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে উঁচু বংশে সবচাইতে বড় বংশে প্রেরণ করা হয়েছে এবার কুরাইশ বংশের মধ্যে ভাগ ছিল আমাদের যেমন একটা পাড়ার মধ্যে ভাগ থাকে উত্তর পাড়া দক্ষিণ পাড়া পূর্ব পাড়া পশ্চিম পাড়া এরপরে বিভিন্ন জায়গার বিভিন্ন নাম নাম থাকে একই বংশের মধ্যে কুরাইশদের মধ্যে ওরকম ব্যক্তিভেদে বিভিন্ন নাম ছিল এই নামের মধ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনু হাশেম যে অংশটি ছিল সেই অংশের মধ্যে কেন প্রেরণ করা হলো
কুরাইশদের মধ্যে যতগুলি ভাগ ছিল এর মধ্যে একটি ভাগ হলো বনু হাশেম এই বনু হাশেম এই ভাগের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সাথে সম্পর্ক রাখে বনু হাশেম কে ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা ছিলেন রাসূলের আব্বার নাম ছিল আব্দুল্লাহ রাসূলের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাবার নাম ছিল বনু হাশেম এই বনু হাশেম এর নাম বনু হাশেম না এর নাম ছিল আমর হাশেম নামটা কিভাবে হয় হাশেম নামের একটা উৎপত্তি রয়েছে হাশমুন শব্দ থেকে হাশেম নাম তৈরি হয়েছে হাশমুন শব্দের অর্থ হলো গরুর গোশতের মধ্যে রুটি ভিজিয়ে খাওয়া এই বনু হাশেম এই হাশেমের যে বাবা ছিল আব্দে মানাফ যখন ইন্তেকাল করে 16 বছর বয়সী সন্তান আমর তিনি তখন কুরাইশদের ক্ষমতা গ্রহণ করে মানে একজন তাদের পরিচালক পদে নিযুক্ত হয় তাদের একজন সর্দার পদে নিযুক্ত হয় যখন তার 16 বছর বয়স ঠিক সেই সময় তিনি কুরাইশদের পরিচালনা করছেন এমন অবস্থায় দুর্ভিক্ষ দেখা দিল এই সর্দার সাহেব অত্যন্ত ধনী মানুষ ছিলেন এই হাশেম অত্যন্ত ধনী মানুষ ছিলেন তিনি এই দুর্ভিক্ষ থেকে রেহাই পাওয়ার জন্য মানুষদেরকে দুর্ভিক্ষ থেকে উত্তরণের চেষ্টা করতে গিয়ে তার যে সম্পদগুলো ছিল এই সম্পদগুলো তিনি প্রতিদিন ব্যয় করতেন এইভাবে প্রতিদিন তিনি উট জবাই করতেন উটের গোশত রান্না করে করে রুটি তৈরি করে করে মানুষদেরকে খাওয়াতেন এত বেশি মানুষদেরকে গোশতের মধ্যে উটের গোশতের মধ্যে রুটি ভিজিয়ে খাওয়াতেন তো গোশতের মধ্যে রুটি ভিজিয়ে খাওয়ালে আরবরা সেটাকে হাশেম বলে এই কারণেই তিনি যেহেতু এই কাজটি করতেন এই কাজটি করার কারণে তার একসময় নাম হয়ে যায় তিনি হলো বনু হাশেম মূলত তার নাম ছিল আমর তো এই ব্যক্তি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা এই পরদাদার যে গোত্রটা ছিল তার যে অংশটা ছিল এই অংশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কুরাইশ বংশ এই কুরাইশ বংশের মধ্যে যতগুলি ভাগ ছিল এই ভাগের মধ্যে গুণের দিক থেকে খানাপিনা মানুষদেরকে সাহায্য করার দিক থেকে বনু হাশেম গোত্র সবচেয়ে ঊর্ধ্বে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গোত্রের মধ্যে প্রেরণ করা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে একদিন বললেন সাহাবীরা তোমরা বলো সবচাইতে বেশি দামশীল কে সাহাবীরা বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন আমরা তো জানি না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহ আজওয়াদু জুদা সবচাইতে দামশীল সবচাইতে সখী ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আনা এরপর হলাম আমি মিম বনি আদম বনি আদমের মধ্যে এরপরে বনি আদমের মধ্যে সবচাইতে বেশি দামশীল ব্যক্তি হলাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে দামশীল যে অংশটা ছিল কুরাইশ বংশের মধ্যে সেই অংশের মধ্যে প্রেরণ করা হয়েছে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের যত মানুষ প্রেরণ করেছেন এই মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দামশীল হবেন এই মর্যাদা প্রমাণ করার জন্যই কুরাইশদের মধ্যে দামশীল যে অংশটা ছিল সেই অংশের মধ্যে আল্লাহর নবীকে প্রেরণ করা হয়েছে সম্মানিত ভাইরা আমার ইতিহাস যদি বিশ্লেষণ করতে থাকি ইতিহাস অনেক লম্বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাদা আব্দুল মুত্তালিব কাবার চত্বরে নিয়ে এসেছেন কাবার চত্বরে তাকে ধরে রেখেছেন চারিদিকে সুসংবাদ ছড়িয়ে গিয়েছে যে একজন শিশু জন্মগ্রহণ করেছে অত্যন্ত ফুটফুটে সন্তান চারিদিক থেকে মানুষেরা দেখতে এসেছে যেই তার দিকে তাকায় চোখ ফিরাতে পারে না এত সুন্দর একটা শিশু দাঁড়িয়ে আছে লোকেরা জিজ্ঞেস করে তার নাম কি রেখেছো আব্দুল মুত্তালিব বলতেছে নাম তো এখনো কিছু রাখি নেই হঠাৎ করেই তার মুখ দিয়ে বের হয়ে যায় এই শিশুর নাম হলো মুহাম্মদ মানে মুহাম্মদ এই শিশুর নাম মুহাম্মদ মানে এর আগে তারা কেউ মুহাম্মদ নাম শুনে নাই আরবের মধ্যে মুহাম্মদ নামে প্রসিদ্ধ কোনো ব্যক্তি ছিল না হঠাৎ করেই মুহাম্মদ শুনে তারা হতবচিত হয়ে গিয়েছে এই শিশুর নাম রাখা হলো মুহাম্মদ কিন্তু এর আগে আরবের মধ্যে 6টা শিশুর নাম ছিল মুহাম্মদ কিভাবে 6টা শিশুর নাম মুহাম্মদ হলো 6 জন বড় বড় ব্যবসায়ী মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা করতে যাচ্ছিল প্রতিমধ্যে একজন খ্রিস্টান পাদ্রির সাথে দেখা হয় খ্রিস্টান পাদ্রি জিজ্ঞেস করে কোথা থেকে এসেছো বলে হিজাজ থেকে এসেছি মক্কা থেকে এসেছি বলে মক্কা থেকে এসেছো হ্যাঁ মক্কা থেকে এসেছি তোমাদের ওইখানে তো একজন মহামানব অতি দ্রুতই জন্মগ্রহণ করবেন আমরা আমাদের কিতাবের মধ্যে তার সিম্পটম পেয়েছি আলামতগুলো পেয়েছি একজন বিশ্ব মানবতার মুক্তির দূত আসবেন তার নাম হবে মুহাম্মদ ঘটনাক্রমে এই 6 জন ব্যক্তির স্ত্রী ছিল গর্ভবতী তাদের সন্তানেরা যখন দুনিয়ায় আসে তারা চিন্তা করলো আমার সন্তানটাই যেন সেই মহামানব হয়
এই কারণেই তারা পাদ্রির মুখ থেকে নাম শুনেছিল তার নাম হবে মুহাম্মদ এই ছয়জনে তাদের বাচ্চাদের নাম রেখেছিল মুহাম্মদ কোনো নাম রাখলেই তো আর নবী হওয়া যায় না নবীর সিলেকশন তো উপর থেকে আসে আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন না করলে তিনি তো নবী হতে পারেন না এই ছয়জন বাচ্চার নাম তারা মুহাম্মদ রেখেছিল কিন্তু এটা প্রসিদ্ধ ছিল না মানুষ তেমন একটা জানতো না এজন্যই নাম মুখে শোনার সাথে সাথে তারা অবাক হয়ে গেছিল তোমার নাম মুহাম্মদ রেখেছো মুহাম্মদ এই নাম তো আগে কখনো শুনিনি তারা অবাক হয়ে গিয়েছে মা আমিনার কাছে চলে গেছে আমিনার কাছে গিয়ে বলতেছে যে আমার জবান দিয়ে একটা নাম বের হয়ে গেছে মুহাম্মদ আমি তার নাম মুহাম্মদ রেখেছি আমিনা বলতেছেন আপনি এই নাম কিভাবে পেলেন এই নাম তো আল্লাহ রাব্বুল আলামিনের স্বপ্নের মাধ্যমে আমাকে জানিয়েছিলেন যে আমার একটা সন্তান আসবে তার নাম হবে মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে তার এই যে নাম এই নামের সাথেও তার জন্মের সাথে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিছু কানেকশন রয়েছে মুহাম্মদ এই শব্দটি লিখতে চারটি অক্ষর লাগে মিম হা মিম দা চারটি অক্ষরের সমন্বয়ে মুহাম্মদ ঠিক আল্লাহ লিখতেও চারটি হরফ লাগে আলিফ লাম লাম হা মুহাম্মদ উচ্চারণ করতে গেলে তিন নম্বর অক্ষরে গিয়ে একটা হরফকে ডবল উচ্চারণ করতে হয় আল্লাহ উচ্চারণ করতে গেলেও তিন নম্বর হরফটাকে ডবল উচ্চারণ করতে হয় মুহাম্মদ নামের মধ্যে নুক্তাওয়ালা কোনো হরফ নেই আল্লাহ নামের মধ্যেও নুক্তাওয়ালা কোনো হরফ নেই মুহাম্মদ নামের তৃতীয় নম্বর হরফের মধ্যে তাসদীদ আছে আল্লাহ নামেরও তৃতীয় নম্বর হরফের মধ্যে তাসদীদ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার নামের সাথে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই যে একটা সুন্দর কানেকশন সুন্দর একটা কম্বিনেশন রেখে দিয়েছেন যদি কেউ রাসূলকে পেয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন দেখো কতটা ভালোবাসি আমি আমার নামের সাথে চতুর্দিক থেকে মিল রেখে রাসূলের একটা নাম সিলেক্ট করেছি মুহাম্মদ সুতরাং আমার সাথে তার একটা এই যে সুন্দর কানেকশন একটা ভালোবাসার মোহাব্বত তোমরা যদি আমার মতো রসুলের সাথে ভালোবাসার সম্পর্কে গড়তে চাও তো নবী মুহাম্মদ রসুল্লাহর আদর্শই গ্রহণ করতে হবে আল্লাহ উচ্চারণ করতে গেলে মানুষের ঠোঁট ফাঁকা হয়ে যায় আল্লাহ মুহাম্মদ উচ্চারণ করতে গেলে মানুষের ঠোঁটটা বন্ধ হয়ে যায় মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানি বুঝিয়েছেন যে বান্দা দেখো তোমার চাইতে আর আমি যেখানে আছি এখানের দূরত্বটা অনেক বেশি আমি তোমার থেকে বেশ দূরে আছি কিন্তু আমার এই দূরের সম্পর্কটাকে তোমাকে কাছে এনে দেবে মুহাম্মদ তার নাম উচ্চারণ করতে গেলে যেইভাবে ঠোঁটটা মিলে যায় ঠিক তেমনি ভাবে বান্দা তোমার সাথে আর আমার সাথে একটা কানেকশন মিলিয়ে দেবে মুহাম্মদ এর জন্যই আমি তাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইমানের কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেন এইখানে কত সুন্দর একটা মিল দেখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ হরফ আছে ১২টা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও হরফ আছে ১২টা লা ইলাহা ইল্লাল্লাহ এখানেও নুক্তাওয়ালা কোনো হরফ নেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও নুক্তাওয়ালা কোনো হরফ নেই আল্লাহ রাব্বুল আলামিন তার নামের পাশে রাসূলের নামকে রেখে দিয়েছেন এমন সুন্দর সিস্টেম করে সুসজ্জিত করেছেন যে আল্লাহর নামের ওজন যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বাহ্যিক ওজনটাও ততটুকু ভাইরা আমার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে দেখবেন গোটা দুনিয়ার মধ্যে যত সুন্দর সুন্দর শব্দ আছে এই শব্দগুলোর শুরুতে মুহাম্মিম রয়েছে দেখেন আমাদের সমাজে আমরা যে হাদিস পড়াই তাকে বলি মুহাদ্দিস তার নামের শুরুর অক্ষর মুহাদ্দিসের মিম বেশ মিম মুফতির শুরুতে মিম মৌলানার শুরুতে মিম মুফাসসিরের শুরুতে মিম বক্কার শুরুতে মিম মদিনার শুরুতে মিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের প্রথম অক্ষরের সাথে দুনিয়ার দেখবেন ভালো ভালো জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মিলিয়ে দিয়েছেন দুনিয়ার এই ভালো মাধ্যমগুলো গ্রহণ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যাবে সম্মানিত হাজিরিন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়েছেন রাসূলকে আমরা যদি খুঁজতে যাই তো আমাদের বডির মধ্যে খুঁজে পাবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন তোমার আমাকে খোঁজার জন্য অনেক দূরে যাওয়ার প্রয়োজন নাই তোমার নিজের বডির মধ্যে আমাকে খোঁজো তোমার বডির মধ্যেই আমাকে খুঁজে পেয়ে যাবে কিভাবে খুঁজে পাওয়া যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের বিভিন্ন দিকগুলো আমরা পরবর্তী জুমায় আলোচনা শুনবো ইনশাআল্লাহ আজকে সময় অনেক বেশি হয়ে গিয়েছে আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে পূর্বাভাসগুলো ছিল এবং তার জন্মের শুরুর দিকের যে অবস্থাগুলো ছিল তার বিশ্লেষণমূলক যতটুকু আলোচনা শুনেছি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে হাজার গুণ কোটি গুণ
রসুলের প্রেমে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।